নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ জায়েদ। শুরু হচ্ছে এই মাছের প্রজনন মৌসুম, কিছুদিনের মধ্যেই হালদায় ডিম ছাড়তে শুরু করবে মা মাছ। এই হালদাকে রক্ষায় নানা উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। এই যে এবং সর্বশেষ যেটি যুক্ত হয়েছে সেটি হচ্ছে হালদায় মা মাছ বাঁচাতে ডলফিন বাঁচাতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। 6 কিলোমিটার এলাকা এই সিসিটিভি ক্যামেরার আওতায় আসবে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কোঅর্ডিনেটর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মনসুরুল কিবরিয়া। ডক্টর মনসুরুল কিবরিয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতে একটু দেখাতে চাই হালদার অবস্থা। দর্শক, আপনারা জানেন যে হালদা নদীতে, হালদা নদী হচ্ছে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ সাইটের মধ্যে ঘোষণা করা হয়েছে। এই নদীতে হচ্ছে, এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, এবং এখানে যে মা মাছগুলো রয়েছে সেগুলো এই বর্ষা আসা, যেমন এই যে বৃষ্টি শুরু হলে মাছগুলো ডিম দেওয়া শুরু করবে এবং সেই ডিম আহরণ করবেন জেলেরা। কিন্তু তার আগে সারা বছরই কিন্তু এখানে মাছ ধরা, মৎস্য আহরণটা নিষিদ্ধ আছে। এখানে ডিম আহরণের সময় হলে ডিম আহরণ করবেন, অর্থাৎ এইখানকার ডিম পরবর্তীতে সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়বে, যা থেকে মাছ হবে বা মাছের চাহিদা পূরণ হবে। এই মাছ রক্ষায় নানাভাবে চেষ্টা চলছে এবং সেই চেষ্টা আমরা যেটি দেখেছি উপজেলা প্রশাসন অর্থাৎ ইউএনওর পক্ষ থেকেও নানা ধরনের অভিযান বিভিন্ন সময় চালানো হয়, যেটির মাধ্যমে হালদা নদীতে মা মাছ শিকার বন্ধ করা, হালদা নদী রক্ষায় এখানে বালু উত্তোলন বন্ধ করা, এরকম নানা ধরনের পদক্ষেপ। এবং এটি দীর্ঘ একটি আন্দোলন, হালদা রক্ষা আন্দোলন, যেটির সঙ্গে আমাদের আজকের যিনি অতিথি ডক্টর মনসুরুল কিবরিয়া, তিনি শুরু থেকে জড়িত এবং এটিকে প্রতিষ্ঠিত করেছেন। এই বিষয়গুলো নিয়ে, বিশেষ করে হালদা রক্ষায় যে এখন নতুন উদ্যোগ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা, এই সিসিটিভি ক্যামেরা কতটুকু কাজ হবে, মাত্র 6 কিলোমিটার এলাকা অর্থাৎ এটি যাত্রা শুরু হলো, এটি আসলে আরও ব্যাপ্তি কীভাবে হয় আর এটিতে কতটুকু এলাকা রক্ষা করা যাবে, আর এই বিশাল নদী এলাকা এটি কীভাবে তারা রক্ষণাবেক্ষণ করছেন, শুধু সিসিটিভি ক্যামেরা নয় অন্য আর কী পন্থায় তারা রক্ষণাবেক্ষণ করছেন। কেউ হালদায় যদি মাছ শিকার করেন বা মা মাছ ধরেন বা হালদার ক্ষতি সাধনের চেষ্টা করেন, সেক্ষেত্রে তার শাস্তি কী এবং সেটির জন্য কী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, এই সবগুলো বিষয় নিয়ে এই অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমরা কথা বলার চেষ্টা করবো। ডক্টর মনসুরুল কিবরিয়া, এটি নিঃসন্দেহে সুখবর, অল্প হলেও যাত্রা শুরু হলো প্রযুক্তির মাধ্যমে হালদা নদীকে রক্ষা করা। এই উদ্যোগটি কতটুকু আপনারা সুফল পাবেন আর সামনের পরিকল্পনা কী, হালদা এখন কী অবস্থায় আছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন বাংলাদেশের একমাত্র এই প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র যেখান থেকে রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। এই যে রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহের নজির হালদা ছাড়া অন্য কোথাও নেই, সুতরাং এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়াও এটা ডলফিনের একটা অভয়াশ্রম, ডলফিনের যেই এটা সবচেয়ে বড় পপুলেশন ডলফিনের পাওয়া যায় হালদা নদীতে। তো এই সার্বিক বিষয়গুলো চিন্তা করলে যেটা আমরা এই হালদা নদী বহি ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে মৎস্য প্রজন, প্রাকৃতিক মৎস্য প্রজন ক্ষেত্র হিসেবে, তো সুতরাং ইতিমধ্যেই এই সমস্ত বিষয়গুলোকে স্বীকৃতি দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতক বার্ষিকী উপলক্ষে সরকার হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ডিক্লেয়ার করেছে, প্রথম একটা নদীকে মৎস্য হেরিটেজ ডিক্লেয়ার করেছে। সুতরাং এটার মূল বিষয় হচ্ছে আসলে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। এখানে যদি মা মাছই না থাকে তাহলে এটা ডিম আসবে কোথেকে? এটা ডিমও আসবে না, এটা বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে এটা সাস্টেন করবে না, আর হালদা নদীর যে বিশেষত্ব সেই বিশেষত্ব থাকবে না। এই জন্য বিগত কয়েক বছর ধরেই কিন্তু এটাকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমি যদি 2007 সাল থেকে যদি বলি, তখন একটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে একটা প্রকল্প ছিল। এই প্রকল্পের অধীনে 5-6 জন আনসার নিয়োগ করা হয়েছিল মা মাছ পাওয়ার জন্য, যেটা 2013 সাল পর্যন্ত ছিল, আসলে যেটার আউটপুট ছিল কমপ্লিটলি জিরো। এরপরে আমরা যেহেতু মা মাছ রক্ষা করতে হবে, 2016 সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফের মাধ্যমে আমরা 20 জন 20 জন 40 জন ভলান্টিয়ার নিয়োগ করি। কারণ আমার ধারণা যদি এটা কোনো প্রশাসন দিয়ে আসলে এটা করা, হালদা রক্ষা করা যাবে না যতক্ষণ পর্যন্ত হালদা পাড়ার মানুষদেরকে আমরা এই কাজে মানসিকতার পরিবর্তন এক্স্যাক্টলি সম্পৃক্ত করা, এই কাজে সম্পৃক্ত করা, যারা সরাসরি ডিম সংগ্রহকারী জেলে তাদেরকে আমরা 20 জন 40 জন 20 জন হাটাজাই থেকে 20 জন রাউজান থেকে আমরা করি, যেহেতু দুটো এনজিওর মাধ্যমে। হ্যাঁ, এবং এটার মাধ্যমে একটা দারুণ একটা রেজাল্ট আসছে, যে রেজাল্ট আমরা গত বছর 2020 সালের ডিম সংগ্রহের মধ্যে আমরা যেটার রিফ্লেক্ট আমরা পেয়েছি, যেটা 25,536 কেজি ডিম সংগৃহীত হয়েছে একমাত্র মামাস প্রোটেকশনের জন্য। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি,
এটা বিগত 14 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ ডিম সংগ্রহ এবং এর সাথে সংযুক্ত হয়েছে লোকাল প্রশাসন বিশেষ করে হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা রাউজান উপজেলা এই যে প্রশাসনের যেই সম্পৃক্তকরণ এই এনজিওর মাধ্যমে এটা এটা একটা কম্বাইন্ড এফোর্ট কিন্তু এর মধ্যে যেটা সমস্যা হচ্ছে এই যে 40 জন ভলান্টিয়ার আমরা নিয়োগ করলাম এই ভলান্টিয়ার তারা মা মাছ পাহারার জন্য যখন কাজ করে জাল উদ্ধারের জন্য যখন কাজ করে তাদের সাথে লোকাল মানুষদের স্থানীয়দের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে কারণ যারা যারা ভলান্টিয়ার তারাও কিন্তু লোকাল যারা মা মাছ মারে বালি উত্তোলন করে তারাও কিন্তু লোকাল এই লোকালের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে এবং এখানে বেশ কয়েকবার ইতিমধ্যে সংঘর্ষ হয়েছে এখন যেটা রাত 2-3টার সময় যখন মা মাছরা ওরা কিন্তু প্রভাবশালী যারা বালি উত্তোলন করে তারা প্রভাবশালী যারা মা মাছ মারে তারাও কিন্তু প্রভাবশালী তারা সাধারণ কোনো জেলে না তারা প্রফেশনাল তারা 2-3টার সময় যখন মা মাছ মারে বা মা মাছ মারার জন্য জাল বসায় বা বালি উত্তোলন করে তখন তো প্রশাসনও এখানে কিছু করার নেই তখনও কিছু করতে পারে না এবং যারা ভলান্টিয়ার তারাও কিন্তু যেতে পারে না এইখান থেকে মাথায় আসছে আসলে আমাদেরকে লোকাল প্রশাসন স্থানীয় প্রশাসন এবং লোকাল কমিউনিটি প্লাস যদি প্রযুক্তির ব্যবহার যদি আমরা যদি করতে পারি তাহলে আমি মনে করি এটা অনেকটা কার্যকর হবে ওই চিন্তা থেকে আমরা বারবার ডিমান্ড করে আসছি আলাদা টোটাল ব্রিডিং গ্রাউন্ডটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার জন্য ইতিমধ্যেই সরকারের যেই বাংলাদেশ পুলিশ বাহিনীর বিশেষ একটা টিম নো পুলিশ এখানে অস্থায়ী একটা ক্যাম্প করেছে হালদার মা মাছ এবং ডলফিন প্রোটেকশনের জন্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে ওই অনুযায়ী এই যেহেতু বাংলাদেশ পুলিশের একটা স্পেশাল টিম নো পুলিশ বিশেষ একটা টিম করা হয়েছে ওনারা স্থায়ী ক্যাম্প করেছে এবং ওনারা এই যে কয়েকটা সিসিটিভি ক্যামেরা বসিয়েছে এই সিসিটিভি ক্যামেরা কয়টি বসলো এখন প্রায় 8টা সিসিটিভি ক্যামেরা বসেছে যেগুলো খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন যে সিসিটিভি ক্যামেরাগুলো আমি মনে করি ওনারা মাত্র 6 কিলোমিটার এখন কাভার করেছে মধুনাগার থেকে আমতুয়া পর্যন্ত 6 কিলোমিটার আমি মনে করি টোটাল যদি ব্রিডিং গ্রাউন্ডটাকে যদি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা যায় আমি মনে করি এই যে স্থানীয় প্রশাসন লোকাল কমিউনিটি প্লাস প্রযুক্তি তিনটার যদি কম্বাইন্ড যদি এফোর্ড থাকে তাহলে এটা পারফেক্টলি এটা কনজার্ভ করা যাবে এখন এই 6 কিলোমিটার পরে আমরা ইতিমধ্যে যেহেতু সরকারি কোনো প্রকল্প নেই আমরা ইতিমধ্যে পিকেএসএফ এবং আইডিএফকে আমরা রিকোয়েস্ট করেছি ওনারা আমাদের রিকোয়েস্টে সাড়া দিয়েছেন ওনারা বাকি যেই অংশটুকু আছে ওই অংশটুকু ওনারা সিসিটিভি ক্যামেরা বসাবেন বসালে পরে তাহলে টোটাল ব্রিডিং গ্রাউন্ডটা প্রোটেক্টেড হবে এবং এটার মাধ্যমে আরেকটা বিষয় আপনি জানেন যখন মৎস্য কর্মকর্তারা যখন জাল ধরতে যায় উদ্ধার করতে যায় সিভিল ড্রেসে তখন তাদেরকে অনেক সময় অ্যাটাক করার জন্য এগিয়ে আসে যারা বৈধ মাছ শিকারী একটা যদি পোশাকই যখন একটা বাহিনী যখন বিশেষ বাহিনী যখন নদীতে নামবে তখন স্বাভাবিকভাবে একটা মনস্তাত্ত্বিক একটা ইম্প্যাক্ট পড়ে যারা জেলে আছে তারা কিন্তু ভয় পায় ওই দিক দিয়ে নৌ পুলিশের একটা বিশাল একটা ইম্প্যাক্ট আছে এবং রাত 2টা হোক 3টা হোক 4টা হোক যখনই মাছরা যখন জাল বসায় বা বালি উত্তোলন করে তখন তাদের মধ্যে যখন সাইকোলজিক্যালি কাজ করে যায় এখানে সিসিটিভি ক্যামেরা বসানো আছে তাহলে এটা একটা দারুণ তারা কিন্তু ওই যে ভয় পাওয়া এক প্রথমত পোশাক নৌ পুলিশের যে পোশাক এরপরে যেই এই যে সিসিটিভি ক্যামেরার যে একটা আতঙ্ক আমরা আমার তো আমাকে মনিটরিং করা হচ্ছে আমাকে দেখছে এই যে তাদের মধ্যে যে একটা ধারণা ওইখান থেকে আমার আমি মনে করি একটা ভালো একটা রেজাল্ট আসবে এবং এই তিনটার কম্বিনেশনের ফলে এবং যেটা আমরা ইতিমধ্যে আমি দেখেছি গত পরশু গত 4-5 দিন আগে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাল উদ্ধার করেছে তারপরের দিন নৌ পুলিশ জাল উদ্ধার করেছে গতকাল পিকেএসএফ আইডিএফের যেই ভলান্টিয়ার তারা প্রায় 15টা জাল উদ্ধার করেছে প্রতিদিন কোনো না কোনো সংস্থা এখানে মোটামুটি জাল উদ্ধার এবং মানে হচ্ছে মাছ ধরা এখনো থামছে না মাছ ধরার চেষ্টা চলছে জাল উদ্ধারও থামছে না মাছ ধরাও থামছে কারণ এখন তো সবাই জানে যে প্রচুর মাছ এখন আছে হালদাই মাছ আছে হালদাই মাছ আছে কারণ এই আগামী মাস থেকেই প্রজনন মৌসুম এপ্রিল মে জুনে 3 মাস প্রজনন মৌসুম এখন বড় বড় মাছগুলো আসে হালদা অবস্থান আচ্ছা অধ্যাপক ডক্টর মনসুরুল কিবরি আপনার কাছে জানতে চাই বাজার যদি মনিটরিং করেন বা বাজারও যদি আপনারা ঘুরেন তাহলে কি আপনারা বুঝবেন যে এটা হালদার মাছ সেই ক্ষেত্রে এটিকে আপনাদের চিন্তায় আছে কিনা যে আপনারা তো যদি উৎস থেকে না ধরতে পারে সেই চেষ্টাটা করছেন তারপরেও কিন্তু ধরছে যেহেতু জাল উদ্ধার হচ্ছে একটি অংশ থেকে হয়তো উদ্ধার হলো আরেকটি অংশ থেকে মাছ ধরে নিয়ে গেল সেই জায়গায় আপনারা কি সেটি সুযোগ আছে বা আমরা আমরা যারা হালদার পাড়ের এই মাছ নিয়ে কাজ করে বিশেষ করে আমরা এবং যারা লোকাল মানুষ তারা কিন্তু মাছ দেখলে বুঝতে পারবে এটা হালদার না অন্য সোর্সে কারণ এটা মাছের বডি শেপ কালার দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি এটা হালদা উচ্চ নাকি অন্য কিছু এটা 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 মোটামুটি বুঝা যায় যে টহলের কথা বলছিলেন টহলের ক্ষেত্রে নৌযান কতগুলো আছে নৌ পুলিশ আসলো তাদের কি নৌযান আছে নৌ পুলিশের একটা স্পিড বোট আছে যেটা আমি সরাসরি দেখেছি এই নৌ পুলিশের ওসি সাহেব কাজ করতে দেখেছি
এবং তাছাড়া এই যে পিকেএসএফ আইডিএফ এর যেই ওনাদের যে প্রকল্প আছে ওনাদের একটা স্পিড বোর্ড আছে দুটো সোলার বোর্ড আছে ওনাদের স্পিড বোর্ডটাই হচ্ছে আসলে এখন হালদার জন্য সিম্বলিক একটা বিষয় ওই স্পিড বোর্ড খালি যদি এদিক সেদিক সত্তরঘাট থেকে মদনাঘাট ঘুরেও আসে এটা বিশাল একটা ইম্প্যাক্ট পড়ে কারণ এটার সাথে ইউএনওরা দুই উপজেলার ইউএনও এটাতে জালুকদারের নামে তারপরে উপজেলা মৎস্য কর্মকর্তারা এই জালুকদারের নামে এবং যে ভলান্টিয়াররা তারাও জালুকদের করতে নামে ওই স্পিড বোর্ডটাই এখন একমাত্র সম্বল আমি মনে করি যদি হালদাকে যদি আরও ভালো করে যেহেতু মৎস্য বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ এখন এটার স্ট্যাটাস ভিন্ন রকম এটাকে যদি প্রপারলি আমরা যদি হেরিটেজ হিসেবে সংরক্ষণ করতে যাই অবশ্যই এখানে আরও কয়েকটা স্পিড বোর্ড দরকার আছে এবং আমি মনে করি প্রশাসন লোকাল কমিউনিটি এবং এই প্রযুক্তি সবগুলো এবং উপজেলা মৎস্য অফিস উপজেলার নির্বাহী কর্মকর্তা নৌ পুলিশ লোকাল কমিউনিটি সবার মধ্যে একটা কোঅর্ডিনেশন দরকার সমন্বয় দরকার এটা খুবই জরুরি এই মুহূর্তে এই বছরের লক্ষ্যমাত্রা কেমন কী পরিমাণ ডিম আহরণ হতে পারে আপনাদের তো তৎপরতা এই বিগত সময়টা তো বেশ ছিল আমরা গত বছর খুব আশাবাদী ছিলাম গত বছর প্রথমত প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে পলিউশন ফ্রি ছিল এবং আপনারা জানেন এই হাঁটাজারি 100 মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট বন্ধ ছিল এবং এশিয়ান পেপার মিল অন্যতম একটা দূষক ইন্ডাস্ট্রি সেটা বন্ধ ছিল এবং থামক চাষও কিছুটা আমরা কমিয়ে আনতে সক্ষম হয়েছিল এবং সেটা আমরা আশাবাদী ছিলাম এবং সেটা আশা পূরণ হয়েছে এবার আরও বেশি আশাবাদী কারণ এবার আপনি জেনে থাকবেন মানিকছড়ি এলাকার যে থামাক চাষ কয়েকশো একর থামাক চাষ হতো প্রায় 150 থামাক চাষি আমরা ওই যে দুটো এনজিপিকেএসএফ আইডিএফের মাধ্যমে আমরা এবার 99% ওইখানে তামাক চাষ রিমুভ করতে সক্ষম হয়েছে তিনটি গ্রাম তামাক মাত্র তিনটে গ্রামকে তামাক মুক্ত করেছি মাত্র তিনজন তামাক চাষি এখন আছে তামাকের জমিতে কি চাষ তামাক জমিতে তারা অল্টারনেটিভ আলু চাষ পেঁপে চাষ তারপরে বিভিন্ন ড্রাগন ফল বিভিন্ন রকমের সবজি এখানে অল্টারনেটিভ দেওয়া হয়েছে তাদেরকে একদম সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়েছে অল্টারনেটিভ এবং তাদেরকে টেকনোলজি থেকে তাদেরকে পরামর্শ থেকে শুরু করে সব কিছু দেওয়া হচ্ছে এবং শুধু তামাক চাষ সেরে আসার জন্য এবং ইতিমধ্যে মাত্র 150 তামাক চাষির মধ্যে মাত্র তামাক চাষের মানে বাজে প্রভাবটা কি পড়ে হালদায় হালদার যেই এখানে মাছের প্রজনন ক্ষেত্র হালদায় যখন মাছ ডিম ছাড়ে এটার অন্যতম অনুগঠক কিন্তু পাহাড়ি ডল পাহাড়ি ডল এখানে হাটহাজারি ডাও যেন যদি পানিতে যদি শৈলাভ হয়ে যায় হালদায় মাছ ডিম ছাড়বে না মা মাছ ডিম ছাড়বে না যদি মানিকছড়ি এলাকা এবং ফটিকছড়ি এলাকায় যদি প্রচণ্ড বৃষ্টি হয় পাহাড়ি ডল না আসে তাহলে এখানে মা মাছ ডিম ছাড়বে না ওই পাহাড়ি ডলটাই মাছকে ইনফ্লুয়েন্স করে এবং ওই ঢলের সাথে যদি তামাক মিশ্রিত যদি টক্সিক এফেক্ট আসে তামাকের জমি থেকে যদি হাইলি পলিউশনগুলো যদি না এখানে না আসে তাহলে কিন্তু ওই ওই পানিতে কিন্তু মাছ ডিম ছাড়ে না যেটা 2016 সালে হয়েছিল এবং 2016 সালে শতবছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা করেছে হালদা নদীতে কোনো মামাছ ডিম ছাড়ে নাই ওইখান থেকে আমরা এটা উদ্ঘাটন করি এবং এরপরে কাজ শুরু করি কাজ শুরু করে এবছর আমরা প্রায় শতভাগের মতো আমরা এবার সফল হয়েছি একটা বিষয় এরপরে হচ্ছে হাটহাজারি যে পিকিং পাওয়ার প্ল্যান্ট এটা লোকাল প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর ওনাদের আন্তরিকতার ফলে এটা সরকারি একটা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও দূষণের কারণে কিন্তু এবছর বন্ধ আছে এবছর খোলার সুযোগ হয়নি এবং একই সাথে এশিয়ান পেপার মিল যেটা অন্যতম দূষক হালদা নদীর জন্য অন্যতম থ্রেট ছিল এটাও কিন্তু এখনও পর্যন্ত বন্ধ আছে এবং যেটা অনন্য আবাসিক এলাকার ওই দিক দিয়ে বামনশাহী খাল হয়ে যে সমস্ত সিটি এলাকার ইনফ্লুয়েন্সগুলো খন্দকীয় হয়ে হালদাতে পড়তো যেটা অনেকটা হালদা 30-40% দূষণের কারণ সেটাই কিন্তু সিডিএ আবার যে বামনশাহী খালটাকে সেটা পুনর্খনন করেছে এবং বর্তমান প্রকল্পের আওতায় দুইটাকে একদম ঢালাই করে সিমেন্টের ঢালাই দিয়ে এটা উদ্ধার করে আবার খালটাকে আবার পুনরুদ্ধার করেছে শুধুমাত্র অনন্য আবাসিক এলাকার যে মেন রোড আছে ওইখানে যদি ব্রিজটা যদি করা যায় তাহলে আমার মনে হয় 2-3 মাসের মধ্যে এটা যদি সংযোগ করে দেয় বাংলাদেশে আরেকটা নতুন রকমের ইয়া সৃষ্টি হবে যেটা একটা নদীকে প্রায় 70-80% দূষণমুক্ত করা সম্ভব হবে কর্ণফুলের সঙ্গে যেখানে সংযোগ একই সাথে মামাস প্রোটেক্টেড পলিউশন ফ্রি সবগুলোর কম্বিনেশনে আমি আশাবাদী এবার গতবার চেয়ে আমাদের যদি বাকিটাকে প্রকৃতি যদি আমাদেরকে সহায়ক হয় এখন পর্যন্ত চট্টগ্রামের কোনো বৃষ্টি হয়নি যদি প্রকৃতি সহায়ক হয় অন্যান্য বছরের চেয়ে এবার আরও ভালো আরও বেশি হবে সেটা আশা করছেন আপনি দূষণের প্রসঙ্গে আসছেন আমরা দেখছি যে মানে সব ধরনের বর্জ্য এবং কারখানা বর্জ্য শহরের বর্জ্য সবই কিন্তু কর্ণফুলীতে যাচ্ছে কর্ণফুলীর সঙ্গে হালদার তো সম্পর্ক আছে তো সেখানে যেহেতু কর্ণফুলীর উজানে হালদার তো সেক্ষেত্রে এই হালদায় কর্ণফুলীর দূষণযুক্ত পানি ঢোকার ইয়ে কতটুকু এবং সেতে মানে সেক্ষেত্রে কর্ণফুলীকেও তো বাঁচাতে হবে এক্স্যাক্টলি
তবে এই ক্ষেত্রে হালদা এবং কর্ণফুলী একটা একটার সাথে কিন্তু সম্পর্কিত। যদি কর্ণফুলী দূষিত হয় সেটার এফেক্ট কিন্তু ইম্প্যাক্ট কিন্তু হালদাতে পড়ে। হ্যাঁ, যদি আগে পড়তো না, যখন এই হালদার উজানে যে রাবার ড্যাম দেওয়া হচ্ছে, যখন উপর থেকে পানির প্লট আসতো, তাহলে কিন্তু পানির প্লট আসার পর ফ্লোর যে নিচের পানিটা ঢোকার সুযোগ পেত না। এখন যেহেতু উপরে রাবার ড্যাম দেওয়া হয়েছে এবং সবগুলো শাখা, প্রায় 18টা শাখা খেলার মধ্যে স্লুইস গেট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, এবং এগুলোর কারণে উপরে ফ্লো ড্রাই সিজন এখন বন্ধ, যার জন্য এখন জোয়ারের সময় কর্ণফুলী নদীর পানিতে পানি ঢুকে স্যালাইনিটি ইনটিউশন বেড়ে যাচ্ছে এবং পলিউশনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। একই সাথে যদি কাপ্তাই ড্যাম থেকে যদি পানিটা যদি কন্টিনিউয়াস যদি ছেড়ে দেয়, তাহলে কিন্তু ওইদিকেও একটা প্রেশার পড়ে, সেটার সুযোগ আছে, তাহলে হালদাতে পানি ঢুকে না। এখন সেটারও সুযোগ নেই, কারণ কাপ্তাই লেগে তো পানি থাকতে হবে, যেখানে কাপ্তাই লেগে পানি নেই সেখানে ওরা টারবাইন কিভাবে চালাবে? তাহলে কর্ণফুলী দূষণ মুক্ত রাখতে, যার জন্য টারবাইন প্রায় সময় বন্ধ রাখতে হয়, বন্ধ রাখলে বলে ওইখানেও কিন্তু পলিউশন এবং স্যালাইনিটি ইনটিউশন হয়। এখন যদি আমাদেরকে হালদা এবং কর্ণফুলী যদি বাঁচাতে হয়, তাহলে একটা ইন্টিগ্রেটেড একটা প্রকল্প নিতে হবে, অর্থাৎ দুইটাকে সমন্বিতভাবে একটা মানে লং টার্ম প্ল্যান নিতে হবে, যাতে কর্ণফুলী পানি ফ্লো থাকে, একই সাথে হালদার পানি ফ্লো থাকে। দুটোকে যদি একসাথে যদি করা না হয়, পরিকল্পনা যদি নেওয়া না হয়, তাহলে কিন্তু আমরা হয়তো হালদা বাঁচাতে পারবো, কর্ণফুলী বাঁচাতে পারবো না, আবার কর্ণফুলী বাঁচাতে না পারলে আমরা হালদাও বাঁচাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আজকের আয়োজনে আসার জন্য ডক্টর মনসুর। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম হালদা নদী রক্ষায়, হালদার মা মাছ রক্ষায় যে নানা উদ্যোগগুলো রয়েছে সেটির সাথে যুক্ত হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং নৌ পুলিশের একটি ইউনিট, তারা এটি তদারকি করবেন। আর বেসরকারি উদ্যোগেও বাকি অংশে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। আর সামনেই মাছের প্রজনন মৌসুম, বৃষ্টি বা পাহাড়ি ঢল হলেই হালদায় মাছ ডিম ছাড়বে মা মাছ, এবং এবার আরও বেশি ডিম সংগ্রহের প্রত্যাশা ব্যক্ত করছেন হালদা নদী রক্ষা যারা সংশ্লিষ্ট আছেন তারা। এই নদীর জন্য শুভকামনা থাকলেও যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলো সুন্দরভাবে বাস্তবায়ন হোক, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামীকাল বিকেল 3টায় আবারও দেখা হবে। ভালো থাকবেন।